উড়িষ্যার সমুদ্রের বিচে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একটি সুন্দর ঘটনা ঘটে। ওই সময় হাজারো কচ্ছপ সমুদ্র থেকে ডিম দেওয়ার জন্য বাইরে বেরিয়ে আসে, আর কচ্ছপগুলো সমুদ্রের বিচেই নিজের বাসা তৈরি করে। সেখানে ডিম দিয়ে তারা পুনরায় সমুদ্রে ফিরে যায়, আর ঠিক এক মাস পরে ওই ডিমগুলো থেকে বাচ্চা জন্ম নেয়। আর ওই সদ্য জন্ম নেওয়া বাচ্চাগুলো এটা জানেই না যে তাকে কোথায় যেতে হবে আর কি করতে হবে, তাই সে রাত্রিতে আকাশের চাঁদের আলোকে ফলো করে এগিয়ে যায়, যা তাকে সমুদ্রে পৌঁছাতে সাহায্য করে। কিন্তু এখন যেহেতু সমুদ্রের বিচের কাছে বড় বড় হোটেল ও রেস্টুরেন্ট হয়েছে, তাই এই ছোট্ট কচ্ছপগুলো এখন হোটেলের লাইটকে ফলো করা শুরু করেছে, আর এই কারণেই তারা সমুদ্র থেকে দূরে চলে যায়। এরা চাঁদের আলোকে ছেড়ে ও হোটেল বা রেস্টুরেন্টের লাইটের দিকে চলে আসে, যার পরিণাম অনেক সময় খুব খারাপ হয়, এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে যায়। মানুষের সাথে অনেকটা এমনই হয়ে থাকে, আমরা আমাদের জীবনের সঠিক রাস্তাকে ছেড়ে ভুল রাস্তার দিকে চলে যাই, ডিস্ট্র্যাকশনের জালে জড়িয়ে পড়ি, অনলাইন গেমস, সোশ্যাল মিডিয়া, খারাপ সম্পর্ক, অ্যালকোহল, ড্রাগস আর না জানি কত রকমের ডিস্ট্র্যাকশনের কারণে আমরা আমাদের জীবনের পারপাস ভুলে যাই। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের কারণে আজ অনেক লোক ডিপ্রেশনে থাকে, স্মার্টফোন অ্যাডিকশনের কারণে আজ লোক ঘুমাতে পারে না। উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে এই সব কিছু আমাদের সময়কে নষ্ট করার জন্য তৈরি করা হয়েছে। এই সব কোম্পানিগুলো আপনার টাইম ও অ্যাটেনশনকে নিয়ে নিচ্ছে, আর সেখান থেকেই তারা ইনকাম করছে। ফোন স্মার্ট হচ্ছে কিন্তু লোক বোকা হচ্ছে, কারণ এরা এর ক্ষতিটা বুঝতে পারছে না। লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, সোশ্যাল মিডিয়া, গেমস, টেকনোলজি এই সব কিছু এখানেই থাকবে, কিন্তু সময় সেটা থাকবে না। তাই আপনাকে আপনার লক্ষ্যের দিকে মন দিতে হবে। আপনার হাতের ফোনটিকে একটু নামিয়ে রাখুন আর দেখুন আপনি আপনার জীবনে অনেক কিছু মিস করছেন। আপনাকে আপনার সময় ও মনোযোগ এমন কোনো জায়গায় দিতে হবে যাতে আপনার ভবিষ্যৎ ভালো হয়। সফল ব্যক্তিরা অনেক ফোকাস থাকে, এদের সবথেকে বড় একটি গুণ হল এরা নো বলা জানে। যদি আপনার জন্য আপনার লক্ষ্য সত্যিই গুরুত্বপূর্ণ হয়, তাহলে আপনি প্রতিটি ডিস্ট্র্যাকশনকে নো বলুন, সব নোটিফিকেশন অফ করুন, কাজের সময় নিজের ফোন থেকে দূরে থাকুন আর নিজের কাজকে কমপ্লিট করুন। স্টিভ জবস বলেছিলেন, লোক ভাবে ফোকাস করার মানে হল সেই জিনিসের দিকে মনোযোগ দেওয়া যা আপনি করতে চান, কিন্তু এর অর্থ এটা নয়। এর অর্থ হল আপনার সামনে থাকা ওই 100টি ভালো আইডিয়াকে নো বলা, যা আপনাকে আপনার মেন গোল থেকে দূরে নিয়ে যাবে, আর সেই আইডিয়াগুলো যতই ভালো হোক না কেন। আপনি এটা জেনে অবাক হবেন, স্টিভ জবস তার প্রোডাক্ট স্মার্টফোন ও কম্পিউটারকে আলাদা উচ্চতায় নিয়ে গেছেন, কিন্তু তিনি নিজেই তার সন্তানদের মোবাইল, আইপ্যাড বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করতে দিতেন না, কারণ তিনি তার বাচ্চাদের টেকনোলজির নেগেটিভ ইম্প্যাক্ট থেকে দূরে রাখতে চাইতেন। তাই আপনিও আজ থেকে স্মার্ট হয়ে যান আর ডিস্ট্র্যাকশনকে নো বলুন, কারণ এটা আপনার কাজের ক্ষমতা কমিয়ে দেয় আর আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়। আর এটা আপনাকে করতেই হবে, আপনার নিজের জন্য, আপনার স্বপ্নের জন্য, আপনার ভবিষ্যতের জন্য। তাই আর সময় নষ্ট না করে নিজের কাজ করা শুরু করুন। কমেন্ট করে বলুন কি এমন আছে যা আপনাকে সবথেকে বেশি ডিস্ট্র্যাক্ট করে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং সহজ জীবন।